সেই ভবনের মধ্যে আমার নবী বিশ্ব নবী পুরান্ত করা হয়েছে। এই দুই কুটুম্বী করা হয়েছে রোমন সন্তান নবী যাত্রা আমাদের গোটা পৃথিবীর সমস্ত মানুষের দায়িত্ব হল আমার হল যতক্ষণ পর্যন্ত এই দুই কুলাচারের প্রকৃত স্বাধীনতা হবে ততক্ষণ পর্যন্ত তোমার পৃথিবীর মুসলিম ব্যবস্থা ছিল হবে
Thank you.
মুফতি ইলিয়াস মাদারিপুরি। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামু আলা আল-মাহদী আল-লাযীনা ইসতাফা। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না
জনাব সভাপতি ওলি ইবনে ওলি আল্লামা আতাউল্লাহ হাফেজ কী দামত বরকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত নবী প্রেমিক তৌহিদি জনতা, আজকের সমাবেশ প্রমাণ করে এদেশ নাস্তিক উত্তাপের দেশ নয়, যতদিন পর্যন্ত ওই নূপুর বেসলমান ফাঁসি না হবে ততদিন পর্যন্ত গোটা দুনিয়ায় আন্দোলন চলবেই চলবে। মনে রাখবেন যেভাবে ভারতের সরকার খান খান হবে,
যারা প্রস্তাব আনবে না, নিন্দা করবে না, তারা ওইভাবে খুশান হয়েছে। আমরা আগামী মঙ্গলবার ভারতের সরকার, ভারতের দূতাবাস অভিমুখে বিক্ষোভ বিচরণ নিয়ে ইনশাআল্লাহ যাব। আপনারা সবাই সকলে যাবেন তো ইনশাআল্লাহ। আবেদন করব আমরা সকলেই ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, আমাদের দলবদ্ধভাবে, আমরা সকলে রাষ্ট্রীয়ভাবে ভারতে অন্ন উপার্জন করি, একযোগে পারব ইনশাআল্লাহ। Peace.
জীবন শীর্ষক জাতীয় সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হবে 23 জুন বিকাল 3টা থেকে। উক্ত সিরাত কনফারেন্সে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আজকের সভাপতি আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা আল্লামা আতাউল্লাহ হাফিজি রাহমাত বরকাতুহুল আলিয়া। আপনারা 11টা বাজে সম্মিলিত হবেন।